إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب يوم خلق السماوات والأرض لكن الآيات شمس فشمسة شمس تعريف شيء مهان ربو الله سبحانه وتعالى جنو যিনি সৃষ্টি করেছেন সপ্ত আসমান এবং সপ্ত জমিন এবং উভয়ের মধ্যে গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য সবকিছু সৃষ্টিকর্তা তিনি, তার অশেষ মেহরবানিতে আমরা তার মনোনীত দীন ইসলামের সুপদ প্রাপ্ত হয়েছি, তার প্রশংসা আমরা বলি আলহামদুলিল্লাহ। অতপর সেই সুপদ প্রাপ্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে কালে কালে বিভিন্ন প্রান্তে বিভিন্ন গোত্রের মধ্যে বিভিন্ন ভাষার মধ্যে অগণিত আম্বিয়া কিরামগণকে প্রেরণ করেছে, তাদের উপরে এবং খুসুসান শেষ নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার পরিবারের উপরে অবতীর্ণ হওয়া অসংখ্য দরুদ ও সালাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। পবিত্র কোরআনের সূরা তওবা সূরা নম্বর 9 আয়াত নম্বর 36 এর প্রথম অংশ কিছু পাঠ করেছি, সেই আয়াতটিকে লক্ষ্য করে কোরআন ও হাদিস হতে জুমার সংক্ষিপ্ত খুতবা সমাপ্ত করার প্রচেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা তৌফিক দিবেন, আমা তৌফিক ইল্লা বিল্লাহ রাব্বি ইশরাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়া হালুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আজকে আমরা যে অবস্থান করছি, আজকের দিনটা অর্থাৎ আজকে জুমার দিন, দিন সারা পৃথিবীতে একই থাকে কিন্তু তারিখ একটা পরিবর্তিত হয়, সেটা হচ্ছে চন্দ্র মাসের তারিখ পরিবর্তিত হয়, বাকি মানুষের তৈরি যে তারিখগুলো সেগুলো কিন্তু একই থাকে। অর্থাৎ আজকে যে শুক্রবার জুমার দিন, আজকে যারা এখনো পর্যন্ত হয়তো যেখানে সকাল হয়নি, অনেক দেশ এমন আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন সৃষ্টি করেছেন যে এক দেশে সন্ধ্যা, আরেক দেশে হয়তো সুবহে সাদিক, আরেক দেশে জোহর, আরেক দেশে রাত। তো আমরা যদি লক্ষ্য করি তো দেখতে পাবো যে সারা পৃথিবীতে প্রতিটা মিনিট প্রতিটা সেকেন্ডে কোনো না কোনো দেশে কোথাও না কোথাও কোনো না কোনো বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতে মগ্ন আছে। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সুন্দর সৃষ্টি করেছেন যে পৃথিবীর আনাচে কানাচে যে ইসলাম ধর্ম আছে, ইসলাম দিন আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মনোনীত, এবং সেখানকার মানুষরা যে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করছে, অল্প পরিমাণ লোক হলে আমাদের এশিয়া মহাদেশ তথা ভারতীয় উপমহাদেশে মানুষ কেবল এমন পাওয়া যায় যারা নিজেদেরকে মুসলমান বলে দাবি করে অথচ নামাজ পড়ে না, কিন্তু পৃথিবীর অন্যান্য দেশে এই রকম মুসলমান দেখতে পাওয়া যায় না যারা নিজেদেরকে মুসলমান বলে দাবি করে অথচ নামাজ পড়ে না। এমনকি মহানবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবদ্দশাতে যারা ছিল, যারা তাকে শতককে দেখেছেন, এমন ঘটনা হাদিসের মধ্যে পাওয়া যায় না। প্রায় কমবেশি 56টা হাদিসের গ্রন্থ
এমনকি কোন জাইব বা জাল হাদিসও পাওয়া যায় না যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা কোন সাহাবা অন্য সাহাবাকে বা তাবেঈকে বলেছে তুমি নামাজ কেন পড়ো না, তুমি নামাজ কেন ছেড়ে আছো, নামাজ কেন পড়ো না, এ কথা কোথাও পাওয়া যায়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জমিনে যত মাখলুক আছে তাদের মধ্যে মানুষ, অধিকাংশ দেশে মানুষ এবং সেই দেশের মধ্যে ইসলাম ধর্ম রয়েছে, তারা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত করছে প্রতিনিয়ত কোনো না কোনো দেশে, কোথাও হয়তো জোহর, কোথাও আসর, কোথাও মাগরিব, কোথাও ইশা, কোথাও ফজর, এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত চলতেই থাকছে। তো তারিখ যেটা পৃথিবীবাসীর নির্ধারিত সেটা হচ্ছে একটাই তারিখ, যেমন আজকে আপনার 29 তারিখ, এটা হচ্ছে ডিসেম্বর মাস। আর গত সপ্তাহে যেমন বলেছিলাম যে একটা ধর্মের অনুসারী পৃথিবীর সমস্ত ধর্মের মানুষরা একটা ধর্মকে অনুসরণ করছে, ধর্মীয় ভাবে তাদের অনুসরণ না করলেও তাদের উৎসবকে এরা পালন করছে। অনেক মুসলিম দোকানদার দেখবেন, আমি লক্ষ্য করছি এক সপ্তাহ ধরে, যারা হয়তো দোকান খোলে না, দুপুরবেলা দোকান খোলে না, বন্ধ থাকে, কিন্তু ওই 25শে ডিসেম্বরের আগে থেকে নিয়ে 3-4 দিন আগে থেকে নিয়ে 25শে ডিসেম্বর 26শে ডিসেম্বর পর্যন্ত তাদের দোকান কন্টিনিউ খোলা, কারণ কেক বিক্রি হবে এবং তাদের ওই দোকানের মধ্যে প্যাকেজিং করা রয়েছে এবং তার মধ্যে ওই যে মেরি ক্রিসমাস শব্দটাও লেখা রয়েছে, অর্থাৎ শুভেচ্ছা গ্রহণ করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তান জন্মদিনের, নাউজুবিল্লাহ। তারপরে এই যে সালটা নির্ধারিত রয়েছে এখন হচ্ছে 2023 সাল, তো এটাও শুরু হয়েছে কবে থেকে, এখন প্রত্যেকের হাতে মোবাইলই রয়েছে, বড় বড় মোবাইল, সেখানেও যদি সন্ধান করেন দেখতে পাবেন এই যে বছর গণনা হচ্ছে এটাকে বলা হয় খ্রিস্টাব্দ। এই যে বছর গণনা হচ্ছে 2023 সালের আজকে 29 ডিসেম্বর, এটা হচ্ছে খ্রিস্টাব্দ, অর্থাৎ যীশু খ্রিস্টের পৃথিবীতে আগমন করার পর থেকে তার পরের বছর থেকে এটা গণনা শুরু হয়েছে। আর তার আগের সব সালগুলোকে বলা হয় খ্রিস্টাব্দ পূর্বত সাল। তো খ্রিস্টাব্দ অর্থাৎ যীশু খ্রিস্টের আগমনের দিন থেকে তার পরের বছর গণনা করা হয়েছে, অর্থাৎ ঈশ্বরের পুত্র হওয়ার সাল গণনা হচ্ছে। ঈশ্বরের পুত্র এই পৃথিবীতে মানে আবির্ভূত হয়েছে, জন্মলাভ করেছে, সেই অনুসারে তারা পরবর্তীকালে এই সাল গণনা শুরু করেছে। তার পরের বছর থেকে ঠিক গণনা শুরু হয়নি, অর্থাৎ মানুষ শুরু করেনি, কিন্তু পরবর্তীকালে যারা সেই ধর্মকে পালন করেছে, গ্রহণ করেছে এবং নিজেদের মতো পরিবর্তিত করে নিয়েছে, তারা একটা অনুমানিকে ঈসা ইবনে মারিয়াম জন্মলাভ করেছিলেন, ওতে এখন এত বছর হলো। যেমনটি হিজরি সাল, হিজরি সাল যেটা গণনা হচ্ছে, হিজরি সাল গণনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু করেননি, আবু বকর রাদিয়াল্লাহু আনহু শুরু করেননি, উমর রাদিয়াল্লাহু আনহু যুগ যখন এলো তখন অনেক কিছু হিসাব নিকাশ করতে গণ্ডগোল হলো, অর্থাৎ কোন বছরে কোন ঘটনা ঘটেছিল, কোন বছরে পরিপ্রেক্ষিতে কে নেতৃত্ব পেয়েছিল, কাকে কোথায় প্রেরণ করা হয়েছিল, কোন যুদ্ধ সংঘটিত হয়েছিল, এসব তারা লিখতে গিয়ে তখন শুরু করে যে মহানবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বছর মদিনা হবে হিজরত করে মক্কায় যান সেই বছরটা থেকে তারা হিজরি হিসাবে গণনা করে, যে হিজরি সন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু যেদিনকে তিনি চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র তথা আকাশ মন্ডল এবং পৃথিবী সৃষ্টি করলেন সেই দিন থেকে তিনি লিখে দিলেন কিতাবের মধ্যে, কারণ বিভিন্ন হাদিস যদি আমরা ঘাঁটি সেখান থেকে পাওয়া যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম যে সৃষ্টিটা করেছিলেন সেটা হচ্ছে করম সৃষ্টি করেছিলেন। তবে জার এবং জৈব হাদিস মধ্যে যেটা পাওয়া যায়, জার হাদিসের মধ্যে জৈব তো নয় দুর্বল তো নয় বারবার যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সৃষ্টি করেছিলেন, তার নূর দ্বারা সবকিছু সৃষ্টি করেছেন, যদি আল্লাহ তাআলা বিষয়টা কিন্তু জানার জন্য বলে দিলাম যে এটা হচ্ছে জার হাদিস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা সর্বপ্রথম সৃষ্টি করেছেন, আবু দাউদ তিরমিজির হাদিস সেটা হচ্ছে সেই হাদিস, করো এবং কলমকে সৃষ্টি করে তিনি লিখেছেন, তিনি বললেন কলমকে নির্দেশ দিলেন হে কলম তুমি লেখো,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে থাকলেন এবং কলম লিখতে থাকলো, কলম কি লিখলো, তাকদীরে লিখলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ফেরেশতা মণ্ডলী সৃষ্টি করবেন, আসমান জমি সৃষ্টি করবেন, তার মধ্যে অগণিত অসংখ্য মাখলুক তিনি সৃষ্টি করবেন, মানুষ জিন সৃষ্টি করবেন এবং কিয়ামত যে নির্ধারিত সময় হবে তারপরে যে কিয়ামতের হিসাব নিকাশ হবে সমস্ত কিছু লেখা কমপ্লিট হয়েছে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সৃষ্টি করবেন পৃথিবী এবং চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আকাশ মণ্ডল সৃষ্টি করবেন সেটাও সেই কিতাবের মধ্যে লাউহে মাহফুজের মধ্যে লেখা আছে। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্না ইবাদাশ শুরু ইনদা আল্লাহি 12 শাহরান ফি কিতাবিহি ওয়া খলাকা আস-সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিকট হচ্ছে গণনায় মাস হচ্ছে 12টা, আর এটা সেই দিন থেকে যেই দিন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিন এবং আসমান সৃষ্টি করছে সেই দিন থেকে এটা লিপিবদ্ধ আছে যে মাস হচ্ছে 12টা। তবে মাস পৃথিবীর গণনা দুই রকম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গণনা যেটা হচ্ছে আপনার চন্দ্রমাস গণনা, এবং সূরা কাহাফের মধ্যে আমরা পাই দুই রকম মতন্ত্র, কি পায় যে যারা আসহাবে কাহাফ যাদেরকে বলা হয় তারা গুহার মধ্যে ঘুমিয়েছিল, উল্লেখ করেছেন যে 300 বছর, আবার উল্লেখ করা হয়েছে 309 বছর। তাহলে কি দেখা যাচ্ছে সেখানে, সেখানে দেখা যাচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গণনা করেন 12টি মাস সূর্য রূপতে, সেটা হচ্ছে তারা 300 বছর ঘুমিয়েছিল, আর চন্দ্র মাস হিসেবে তারা 309 বছর ঘুমিয়েছিল। এখন দুই দিন পরে যেটা হবে এবং আমাদের আজকের প্রজন্ম, আজকের যুবকরা, আজকের যুবকীরা, বিশেষ করে যারা স্কুল কলেজে ইউনিভার্সিটিতে যাওয়া আসা করে, পিতা মাতা তাদের খোঁজ খবর রাখে না, এবং সোশ্যাল মিডিয়া যারা বিভিন্ন প্ল্যাটফর্ম আপনার ইনস্টাগ্রাম থেকে নিয়ে ফেসবুক থেকে নিয়ে হোয়াটসঅ্যাপ থেকে নিয়ে আপনার টেলিগ্রাম থেকে নিয়ে বিভিন্ন কিছু তাদের কাছে রয়েছে, একে অপরে তারা শুভেচ্ছা গ্রহণ করবে এবং অপরকে শুভেচ্ছা দেবে, কি তারা আবার রাত 12টা পর্যন্ত জাগ্রত করবে, আর তারপরে শুরু হয় অশ্লীল দশে রাত 12টার সময় তার আগে থেকে টেলিভিশন এবং এখন মোবাইলের বিভিন্ন চ্যানেলে শুরু হয়ে যাবে কি অশ্লীলতা, অঙ্গ প্রদর্শন, উলঙ্গ নারীদের নাচ গান, আর রাত 12টা বাজলে বলবে যে আমরা নতুন বর্ষ গ্রহণ করলাম, নতুন বছরে আগমন করলাম, একে অপরকে হ্যাপি নিউ ইয়ার বলে তারা শুভেচ্ছা দেবে। যদি এটা থাকতো ইসলামে যে নতুন বছরের আগমনের জন্য শুভেচ্ছা গ্রহণ বা উৎসব পালন করা যদি থাকতো, তাহলে ইসলামে থাকতো মুহররম মাস হচ্ছে সর্বপ্রথম মাস, 12টি মাসের মধ্যে আরবি মাস যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মনোনীত মাস সেই বছর গণনা হয় 12টি মাস দিয়ে, তার প্রথম মাস হচ্ছে মুহররম। কিন্তু সেই মুহররম মাসের প্রথম তারিখেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রসূলকে দিয়ে পালন করাননি। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন মুহররম মাসের প্রথম দিনেতে নববর্ষ পালন করেননি, সাহাবায়ে কেরামগণ নববর্ষ পালন করেননি। এখন আবার কিছু আবেগী মুসলমানদেরকে দেখা যায় যখন আরবি মাসও আসে, আরবি নতুন বছর পরে তারা একে অপরকে শুভেচ্ছা দেয় যে নতুন বছরের শুভেচ্ছা গ্রহণ করুন, সেটাও করা যাবে না, কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু করেননি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু মাত্র দুটি উৎসব দিয়ে গেছেন মুসলমানদেরকে, এছাড়া তৃতীয় কোন উৎসব নেই, তৃতীয় কোন উৎসবের দিন ইসলামে নেই যে মোকাম্মাল দিন, পরিপূর্ণ দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত অবতীর্ণ করে দিয়েছেন আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু লাকুম আলাইকুম নিয়ামতি ওয়া রাদিতু লাকুম আল ইসলাম দীনা, আজকে দিনে আমি তোমার উপরে তোমাদের জন্য দীন ইসলামকে মুকাম্মাল করলাম, পরিপূর্ণ করলাম, আমার যত নিয়ামত তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম। সেই মুকাম্মাল পরিপূর্ণ দিনের মধ্যে ঈদুল আযহা অর্থাৎ কুরবানির দিন এবং ঈদুল ফিতর অর্থাৎ রোজা সমাপ্ত করার পর যে প্রথম শাওয়ালের দিন, এই দুটি ঈদের দিন ছাড়া তৃতীয় ঈদের দিন, তৃতীয় কোনো মুসলমানদের জন্য উৎসবের দিন কিছু ঘোষণা করা হয়নি। সাহাবায়ে কেরাম কোনো পালন করেননি,
তাবেঈগণও পালন করেননি, তাবা তাবেঈগণও পালন করেননি, এমনকি ইসলামী ইতিহাস যদি ঘাটা যায় বিভিন্ন খোলাফা গেছে, খোলাফা রাশিদিনের পরে খলিফাদের যুগ গেছে, তারপরে রাজা মহারাজাদের সুলতানদের বাদশাহদের যুগ এসছে, সেই যুগেও পাওয়া যায় না কোনো ঘটনা যে তারা আরবি মাসকে কেন্দ্র করে মহরমের প্রথম দিন তারা পালন করেছেন। তাহলে যেটা পাওয়া যায় না, যেটা নির্দেশনা, যেটা সমর্থন সালাফদের থেকে বা পুরাতন যারা ইসলামের অনুসারী ছিলেন তাদের থেকে পাওয়া যায় না, সেটা করা যাবে না, সেটা করাই হচ্ছে বিধাত বা নতুন। আর সেটার জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল দ্বারা বলিয়ে দিয়েছেন, তিনি বলেছেন যে কুল্লু বিদআতিন দলালা বা কুল্লু দলালাতিন ফিন্নার, প্রতিটা বিরাতি হচ্ছে ভস্মবাদ আর প্রতিটা ভস্মবাদের পরিণাম জাহান্নাম। এমনকি হাদিস গ্রন্থের মধ্যে অনেক হাদিস রয়েছে এই নববর্ষকে কেন্দ্র করে, এই নববর্ষকে কেন্দ্র করে অনেক হাদিস রয়েছে। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যে ব্যক্তি এমন কোন দেশে বসবাস করে যে দেশ হচ্ছে আরবীয় দেশ, অর্থাৎ আরবের দেশ নয়, মুসলিমদের দেশ নয়, অন্য কোন দেশে বসবাস করে এবং তাদের মেহেরজান তথা নববর্ষ দিনকে পালন করে, সেই ব্যক্তির সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই, সেই ব্যক্তির সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই। এবং যে ব্যক্তি অন্য দেশে বসবাস করে তাদের নববর্ষ পালন করে আর তাদের উৎসবের মধ্যে সামিল হয়, কার কিয়ামতের দিনে যে তাদের সঙ্গে তার হাসর হবে, তাদের যে পরিণাম হবে, ওই যে নববর্ষ পালন করছে, মেহেরজান পালন করছে, তাদের তাদেরও ওই অবস্থা হবে। সাহাবা ইকরামদের বিভিন্ন উক্তি পাওয়া যায়, মাজমাউত তাওহীদ গ্রন্থের মধ্যে আরো পাওয়া যায় যে সাহাবা ইকরাম বলে উক্তি করছেন, যে ব্যক্তি নববর্ষের দিনে অর্থাৎ নতুন বর্ষের দিনে অন্য দেশে বসবাস করবে, আরব ছাড়া অনারবীয় দেশে বসবাস করে, সেই যে ব্যক্তি তাদের মধ্যে নববর্ষের দিনে কোনো কিছু জবে করলে তরমুজ কাটলো, অর্থাৎ তাদের সেই নববর্ষ দিন উপলক্ষে কোনো কিছু পালন করলো, বিশেষ কিছু করলো, সেটা অন্য দিনে সে করে না, উৎসবের দিন হিসেবে পালন করতে গিয়ে বিশেষ খানাপিনার আয়োজন করলো, সে যেন নিজের হাতকে শুকুরে রক্তে রঞ্জিত করল। এখন চারিদিকে উলঙ্গ আর উলঙ্গ, আর সেই নারীদের উলঙ্গ নারীদের দৃশ্য আজকের যুবকরা দেখছে, আজকে যুবকরা উপভোগ করছে, এমনকি যুবক থেকে যারা মধ্য বয়সে যৌবন অতিক্রম করে গিয়েছে, 50 বছর অতিক্রম করে গিয়েছে, 55 বছর অতিক্রম করে গিয়েছে, দেখা যায় তাদেরও হাতে মোবাইলে, তারাও সেই উলঙ্গ দৃশ্য দেখছে, উপভোগ করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার বলে দিয়েছেন, ওয়ালা তাকরাবুল জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সা'আ সাবিলা, খবরদার জিনার নিকটবর্তী হয়ে না, এটা বিকৃষ্ট একটি গুণা, জেনা বা ব্যভিচারের নিকটবর্তীও হওয়া যাবে না। জেনা করা তো অনেক দূরের ব্যাপার, তার নিকটবর্তীও হওয়া যাবে না, যেহেতু মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে জেনা শুধু আপনার স্ত্রীলিঙ্গ এবং পুরুষলিঙ্গ উভয় মিলিত হলে জেনা হয় না, বরং জেনা চোখেরও রয়েছে, চোখ দিয়ে কোন নারীকে তার সৌন্দর্যকে তার উলঙ্গ শরীরকে উপভোগ করার নাম হচ্ছে চোখের জিনা, অন্তরের জিনা হয়, কোন নারীকে দর্শন করে তার সৌন্দর্য দর্শন করে তার উলঙ্গ শরীরকে দর্শন করে চিন্তা ভাবনা মনের মধ্যে স্থান দেওয়া এবং তার সম্পর্কে চিন্তাধারা হচ্ছে মনের জিনা, অন্তরের জিনা। স্পর্শ করার মাধ্যমে অঙ্গ প্রত্যঙ্গের জেনা, পরিশেষে একদম সংগঠিত যেটা হয় সেটা জেনা। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে খবরদার তোমরা জেনা বা ব্যভিচারের নিকটবর্তীও হয় না। আর আজকে সমাজ
তারা ইসলামের যত কোরআন হাদিসের যত কিছু বর্ণনা করা হচ্ছে দেখা যাচ্ছে সেগুলোকে নিজেদের অন্তরে জায়গা দিচ্ছে না গ্রহণ করছে না তারা অনবরত পাপের মধ্যে ডুবে যাচ্ছে পাপের মধ্যে ডুবে যাচ্ছে এবং বিশেষ করে অ-ইসলামিক সংস্কৃতিকে ইসলামে যারা সত্য ওই ইহুদি এবং খ্রিস্টানদের সংস্কৃতিতে তারা প্রবেশ করে যাচ্ছে তাদের ধর্মের উৎসবকে তারা পালন করছে তাদের ধর্মের দ্বারা প্রতিষ্ঠিত নববর্ষকে তারা পালন করছে ওই 31st নাইট বা তারপরে দিন ওই 1st জানুয়ারি দেখবেন কত কিছু কোথায় উৎসব হয় ছেলেমেয়েরা গান বাজনার মধ্যে কৃষ্টির মধ্যে লিপ্ত থাকে অথচ তার অভিভাবকরা সেই সমস্ত কৃষ্টি করতে গান বাজনা করতে তাদেরকে টাকা দেয় টাকা পয়সা যোগায় তাদেরকে সমর্থন করে নিষেধ করে না যে সমস্ত অভিভাবকরা তাদেরকে নিষেধ করবে না তাদেরকে সহযোগিতা করবে সেই সমস্ত অভিভাবককেও কাল কেয়ামতের দিনে তো জবাবদিহি করতে হবে কারণ প্রত্যেক ব্যক্তি তার পরিবারের নেতা তার পরিবারের অভিভাবক তাকে কাল কেয়ামতের দিনে জবাবদিহি করতে হবে তার পরিবারকে কিভাবে সে পরিচালনা করেছে তার পরিবারকে ইসলামের শিক্ষা দিয়েছে নাকি অনৈসলামিক শিক্ষা দিয়েছে তার পরিবারকে সে হারাম জিনিস হতে ইসলামে যেগুলো নিষিদ্ধ তা থেকে সে বিরত রাখার প্রচেষ্টা করেছে কিনা এ সম্পর্কে জিজ্ঞাসিত হতে হবে আর কাল কেয়ামতের দিনে প্রত্যেক ব্যক্তিকে এ প্রশ্নের সম্মুখীন হতে হবে যে তার আওতায় যারা ছিল তাদের সম্পর্কে সে কতটা ইসলামিক দায়িত্ব পালন করেছে তাদেরকে ইসলামিক জ্ঞান কতটা দিয়েছে তাদেরকে শরীয়ত সম্মত কাজ করতে বা দোয়া শিক্ষা দিতে ইসলামিক শিক্ষা প্রদান করতে কতটা সে মেহনত করেছে কতটা সে উৎসাহী করেছে বা ওই ইসলামিক রীতিনীতি থেকে শরীয়ত বহির্ভূত রীতিনীতি থেকে হারাম কাজ থেকে শরীয়তের মধ্যে যেগুলো নিষিদ্ধ করা হয়েছে সেগুলো অবগত করেছে কিনা তা থেকে বিরত থাকার প্রচেষ্টা করেছে কিনা এ প্রশ্নের জবাব প্রত্যেককে কালকে আমাদের দিন দিতে হবে আর যে ব্যক্তি দায়িত্ব পালন করে থাকবে তারপরেও যদি তারা কন্ট্রোলে না থাকে সে দায়িত্ব থেকে মুক্ত আর যে ব্যক্তি এগুলো দায়িত্ব পালন করবে না অবশ্যই কাল কিয়ামতের দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্মুখে তাকে অপমানিত হতে হবে লাঞ্ছিত হতে হবে অতএব সময় আছে সময় থাকতে আমাদেরকে সাবধান হতে হবে আজকের যারা আমাদের প্রতিবেশী অ-ইসলামী অমুসলিম তারা আমাদের প্রধান শত্রুর কথা কোরআনে বলা হয়নি হাদিসে বলা হয়নি অর্থাৎ আমাদের প্রতিবেশী যারা বৈদিক ধর্মের অনুসারী আপনার যাদেরকে আমরা হিন্দু বলি পৌত্তলিক তারা যে আমাদের সবচেয়ে বড় শত্রু এ কথা বলা হয়নি কিন্তু পবিত্র কোরআন আপনি ঘাটেন পবিত্র কোরআনে একটা জাতিকে নির্দিষ্ট করা হয়েছে তারা হচ্ছে বনী ইসরাঈল সবচেয়ে লাঞ্ছিত অপমানিত জাত আর তাদের তারা দুই শ্রেণীতে বিভক্ত একটা হচ্ছে খ্রিস্টান এবং একটি হচ্ছে ইহুদি এই ইহুদি এবং খ্রিস্টানের যুগে যুগে কালে কালে ইসলামের সঙ্গে শত্রুতা করেছে আজও করছে এবং পৃথিবীর আগে পর্যন্ত কেয়ামতের দিনের আগে পর্যন্ত ইসলামের সঙ্গে শত্রুতা করবে আর আজকের মুসলমান তাদের অনুসরণ করছে আজকের মুসলমান ইহুদিদের প্রোডাক্ট বেশি ব্যবহার করে আজকের মুসলমান না জেনে শুনে বা ধ্যান যারা সত্য খ্রিস্টানদের অনুসরণ বেশি করে এরা আজকে 25শে ডিসেম্বর উদযাপন করছে এরা আবার 31st নাইট উদযাপন করবে এরা আবার 1st জানুয়ারি উদযাপন করবে যেটা ইসলামের শত্রুদের অর্থাৎ ইহুদি এবং খ্রিস্টানদের সৃষ্টি তাদের উৎসব আর তারাই হচ্ছে ইসলামের সবচেয়ে বড় শত্রু আজকে যে ইসরায়েল খ্রিস্টানদের উপর অত্যাচার করছে সেই ইসরায়েল যে প্রতিষ্ঠা হয়েছিল সেখানে ইতিহাস ঘাটতে গেলে দেখা যাবে এমনকি বিজেপির যারা মুখপাত্র সেই আরএসএস এর মুখপাত্র তারাও সংবাদ পরিবেশে এটা স্বীকার করেছে যে সেটা ইসরায়েল কোনো দেশ ছিল না তাদেরকে একটা দেশ হতে এবং খ্রিস্টানদেরকে আরো সংকীর্ণ হতে সহযোগিতা করেছে কারা ইংল্যান্ডে কারা আমেরিকা কারা তারা খ্রিস্টান
আর আজকে মুসলমান তাদের শত্রুদেরই অনুসরণ করে চলেছে। এর চাইতে পরিতাপের বিষয়, এর চাইতে দুঃখের বিষয় আর কিছুই নেই। তো অভিভাবকদেরকে সাবধান হতে হবে এবং সন্তান সন্ততিদেরকে উপদেশ দিতে হবে, সমাজের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে হবে। এটা বড় কথা নয়, বড় বড় কথা হচ্ছে কোরআন এবং হাদিসের সঙ্গে সাংঘর্ষিক যেটা হবে সেটাকে বাদ দিতে হবে এবং কোরআন হাদিস মোতাবেক যেটা সেটা গ্রহণ করতে হবে, কোরআন হাদিসের বহির্ভূত যেটা সেটাকে পরিত্যাগ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সেই সুমতি প্রদান করেন। আলহামদুলিল্লাহ ওয়া হাদা মা লা ইবাদি আল্লাযী বাদা ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ। তো যে বিষয়টা নিয়ে আলোচনা আজকে করেছি, পবিত্র কোরআনের সূরা তওবা আয়াত নম্বর 36 এর প্রথম অংশ, যার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেদিন থেকে সৃষ্টি করেছেন পৃথিবী আসমান জমিন, সেই দিন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট গণনায় মাস হচ্ছে 12টি। তারপরে সূরা বনী ইসরাঈল আয়াত নম্বর 31 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালা তাকরাবু যিনা ইন্নাহু কানা ফাহিশাতু ওয়া সাআ সাবীলা, তোমরা জিনা বা ব্যভিচারের নিকটে ভর্তিও হয় না, নিশ্চয় সেটা সবচাইতে অপছন্দনীয় বিষয়, সবচেয়ে নিকৃষ্ট বিষয়। তো উলঙ্গ গান বাজনা উলঙ্গ দৃশ্য থেকে আমাদেরকে বাঁচতে হবে, এবং আমাদের সন্তান সন্ততিকে যাতে সেই দিকে না যায়, সেই পথে না যায়, তার জন্য আমাদেরকে সচেতন হতে হবে। আর যেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাস 12টি, সেটা হচ্ছে আরবি মাস গণনায়, এবং সূর্যের মাস গণনায় যেই থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র পৃথিবী আসমান জমিন, আর তাকে নতুন ভাবে রূপদান করেছে যারা আজকে যে খ্রিস্টাব্দ খ্রিস্টীয় অনুসারী। দেখবেন গুগলে গিয়ে ভালো করে অনুসন্ধান করবেন, পরিষ্কার আপনার সম্মুখে এসে যাবে খ্রিস্টাব্দের অর্থ কি, যে থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সন্তানকে জন্মদান করেছেন তার পর থেকে এই সালটা গণনা হচ্ছে। এটা কোনো মুসলমান মানতে পারে না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক, তাকে কেউ জন্ম দেননি এবং তিনি তার কাউকে কাউকে জন্ম দেননি। এই আকিদায় পরিশুদ্ধ হতে হবে, এছাড়া কোনো ধরনের ভুল আকিদাকে নিজেদের ভিতরে আশ্রয় দেওয়া যাবে না। ইসলামের সবচেয়ে বড় শত্রু যারা, তারা হচ্ছে ইহুদি এবং খ্রিস্টান, তাদের যে ষড়যন্ত্র, মানুষ আজকের মুসলমান যত কোরআন হাদিস পড়ে তার থেকে বেশি কোরআন হাদিস, এবং তারা আসলে অনুসন্ধান করে, যেমনটি যখন স্পেনের বুকেতে দীর্ঘ প্রায় হাজার বছর কাছাকাছি মুসলমানরা রাজত্ব করেছিল, মুসলমানদেরকে হটাতে পারেনি, কিন্তু তারা অনুসন্ধান করেছিল যে এদেরকে কিভাবে হটানো যায়, অর্থাৎ এদেরকে ধর্মচ্যুত করো, ধর্ম থেকে এরা সুরে যাক হারামের মধ্যে লিপ্ত হয়ে যাক। তাদের মধ্যে সবচেয়ে আগে তারা ঢুকিয়েছিল কি, তারা জুয়া ঢুকিয়েছিল, লটারির নামে তারা জুয়া ঢুকিয়েছিল, খেলার নামে তারা জুয়া ঢুকিয়েছিল। সেই জুয়ার আসলে যখন মুসলমান নামাজ ছেড়ে মসজিদ ছেড়ে বলতে শুরু করল, তারপরে আসলে সেই কি করলো, উলঙ্গ নারীদেরকে খাড়া করে দিল, অর্ধভগ্ন নারীদেরকে তারা খাড়া করে দিল, সেখানে তারা নারীদের মধ্যে ব্যস্ত থাকলো, তারপরে সেখানে মদের আসর বসালো। এই করে করে মানুষ যখন আজান হচ্ছে, নামাজ না পড়ে যখন মুসলমান জোয়ার মধ্যে মদের মধ্যে নারীর মধ্যে লিপ্ত থেকেছে, নিজেদের ইতিহাসকে ভুলে গিয়েছে, ধর্মকে ভুলে গিয়েছে, তখন আস্তে আস্তে একের পরে এক রাজ্য তারা দখল করে নিয়ে পরিশেষে গোটা স্পেনকে দখল করে মুসলমানদেরকে তারা মসজিদের মধ্যে ঘরে পুড়িয়ে মেরেছে এবং তাদের নারীদেরকে ধর্ষণ করেছে। গতকে কয়েক বছর আগে যেটা হলো আপনার কোথায়, আমাদের পাশে একটা দেশ রয়েছে মনে আছে না আমার, তো বাংলাদেশে যারা ওই যে আমরা বলি যে কি বলে বাংলাদেশের মধ্যে যারা আছে আশ্রয় করে আছে ভারতের মধ্যে কিছু কিছু মানে কিছু মায়ানমার, মায়ানমার সেই মায়ানমারের মধ্যে
আজকে ভারতের এই যে ধরুন কিছু কিছু মুসলমান রাজ্য আছে সেখানে মুসলমানরা শক্তিশালী পয়সার দিক দিয়ে অর্থের দিক দিয়ে গাড়ির দিক দিয়ে বাড়ির দিক দিয়ে মায়ানমারের মুসলমানরা অনুরূপ শক্তিশালী ছিল তাদের ধন দৌলত টাকা পয়সা গাড়ি বাড়ির অভাব ছিল না কিন্তু তারা ধর্মচ্যুত হতে শুরু করেছিল আজ থেকে 20 বছর আগে সেখানে আরব থেকে ওলামা আইকরাম গিয়ে বলে দিয়েছিল যদি তোমাদের এই অনুরূপ অবস্থা থাকে যেরকম ঘটছে তোমরা ধর্মচ্যুত হতে পারে অচিরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আযাব আসবে এবং তোমাদেরকে এই দেশ থেকে বের করা হবে তো সেটাই ঘটল কয়েক বছর আগে সেই বৌদ্ধরা তারা সঙ্গবদ্ধ হয়ে মুসলমানদের উপর অত্যাচার করলো তাদেরকে সেই দেশ থেকে বিতাড়িত করেছে আজকে তো মুসলমান যদি মুসলমান না থাকে অন্য জাতিদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্য করে থাকে সেই অতএব আমাদেরকে সাবধান অবলম্বন করতে হবে আমরা যাতে নিষিদ্ধ বস্তু হতে নিজেদেরকে সরিয়ে রাখি নিষিদ্ধ কাজকর্ম হতে নিজেদেরকে সরিয়ে রাখি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতে মনোনিবেশ করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সুমতি আমাদেরকে প্রদান করুন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ইন্নাল্লাহা ওয়া মালায়েকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين